এই কত বেলা হয়ে গেছে, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? উফ, সবে 8টা বাজে, মা একটু ঘুমাতে দাও না। তুমি যাও, আমি একটু পরে উঠছি, যাও না। কি 8টা বাজে এখনো ঘুমাবি তুই? ভগবান, তোদের সময় জানিস, আমরা ভোর 5টার সময় উঠতাম। উঠে মার হাতে কাজ বাজ করে 1-2 কিলোমিটার মধ্যে হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো। এত আরাম আয়েশ আমাদের ছিল না। আমার কানের মাথা খেয়েও না তো, যাবে তুমি এখান থেকে? কি হ্যাঁ হ্যাঁ, এখন তো এই কথাই বলবি তোরা, এত কষ্ট করে সব মানুষ করে দিলাম, আর এখন তোরা বড় হয়ে এখন মাকেই সহ্য করতে পারছিস না, মার কথায় তোদের খারাপ লাগছে, এখন তো এটাই বলবি? মা তো এখন দুচোখে শত্রু হয়ে গেছে তোদের, কত কষ্ট করে তোদের বড় করেছি। এই যে পাশের বাড়ি পম্পা, কোন সকালবেলা উঠে মার হাতের কাজ বাজ করে দিয়ে এখন দেখ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওর দেখবি খুব সুন্দর একটা বিয়ে হবে, মেয়েরা তোর সামনে দিয়ে না শ্বশুর বাড়ি চলে যাবে ড্যাং ড্যাং করতে করতে, তুই সারা জীবন ঘুমিয়ে থাক, তোর দ্বারা কিচ্ছু হবে না। মা তোমার কি মনে হয় আমি বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছি? আর এই প্রসঙ্গ আসছেই কি করে, বিয়ের প্রসঙ্গ আসছেই কি করে? আমি তো তোমাদেরকে বলেছি আমি এখন বিয়ে করব না। হ্যাঁ হ্যাঁ, তুমি বিয়ে করবে কেন? তুমি তো আমার ঘরে বসে আমার মাথা চিবিয়ে চিবিয়ে খাবে, তুমি কি এত তাড়াতাড়ি আমার শান্তি দেবে? সকাল সকাল একটু ঘুমাতে চাইলাম, আর এত কথা তুমি আমাকে শোনাচ্ছ, থাকো তুমি তোমার মতো, আমি চললাম, ধুত ভাল লাগে না। এই তুই সেজে গুজে পটের বিবি হয়ে কোথায় চলছিস? যতক্ষণ বাড়ি থাকবো ততক্ষণই প্যান্ট বানানি, আর ভালো লাগে না। তুমি থাকো তোমার মতো, আমি চললাম। যেখানে যাবি যা, দুটো খেয়ে আমার উদ্ধার করে যাস, কোথাও যেটা খাবার পাবি না সেই বাড়ি থেকে এসেই খেতে হবে, দুটো খেয়ে যা, আমি একটু শান্তি থাকতে পারি।